হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। আই এম সুজয়। তো কেমন আছো তোমরা সবাই? আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো। তোমরা যদি মজ অ্যাপের ভিডিও ক্রিয়েটর হয়ে থাকো এন্ড তোমরা ঠিক টাইম টু টাইম ভিডিও আপলোড করছো, তারপরেও তোমাদের প্রোফাইলের ভিউজ এঙ্গেজমেন্ট ডাউন হয়েই রয়েছে, তো কিভাবে তোমরা তোমাদের প্রোফাইলের ভিউজ এঙ্গেজমেন্ট এবং আরো সমস্ত কিছু এইভাবে 100% প্লাস করতে পারবে? তো ভিডিওটা তোমাদের জন্য খুবই ইনফরমেটিভ একটা ভিডিও। ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখতে থাকো। ভিডিওটি স্টার্ট করার আগে বলি, যদি তোমরা আমার চ্যানেলে নতুন হয়ে থাকো দেন প্লিজ সাবস্ক্রাইব টু মাই চ্যানেল এন্ড এই ধরনের আরো ইনফরমেটিভ ভিডিওগুলি সবার আগে দেখার জন্য প্লিজ প্রেস দ্য বেল আইকন। সো উইদাউট any more time, let's go main topic in this video. সো কিভাবে তোমরা তোমাদের উইকলি এঙ্গেজমেন্ট এন্ড ভিউজ 100% প্লাস করবে? তোমরা নিশ্চয়ই আমার মজ প্রোফাইলের উইকলি পারফরম্যান্সটা এখানে দেখতে পাচ্ছ। এখানে কিন্তু আমার সমস্ত কিছু 100% প্লাস রয়েছে। আমি এটা কিভাবে করেছি তো চলো আমি তোমাদের এটা বলে দিচ্ছি। তোমাদের কি করতে হবে, তোমাদের প্রতিদিন একটা করে ভিডিও আপলোড করতে হবে। প্রথম 3 দিন ডেইলি তোমাদের জাস্ট একটা করে ভিডিও আপলোড করতে হবে এন্ড সেই ভিডিওটা আপলোড করার একটা টাইম তোমরা ফিক্সড করে রাখবে। যেমন ধরো তোমরা ডেইলি দুপুর 12টা থেকে একটা করে ভিডিও আপলোড করছো, তো এইভাবে তোমরা পরপর 3 দিন একটা করে ভিডিও আপলোড করতে থাকো। তারপরে আবার পরের 3 দিন তোমরা ডেইলি 2টো করে ভিডিও আপলোড করতে থাকো। এইভাবেই তোমরা 3 দিন পর পর একটা করে ভিডিও বেশি করে আপলোড করতে থাকো। 3 দিন পর পর তোমরা একটা করে ভিডিও কোয়ান্টিটি বাড়িয়ে দাও। তারপরে যখন তোমরা 5টা করে ভিডিও প্রতিদিন আপলোড করতে থাকবে তখন সেটা কন্টিনিউ তোমরা করতে থাকো। ডেইলি 5টা করে তোমরা ভিডিও আপলোড করতে থাকো। সেই 5টা ভিডিওর মধ্যে তোমরা 3টে ভিডিও মজ অ্যাপের ক্যামেরা ইউজ করে বানাও অথবা ট্রেন্ডিং হ্যাশট্যাগে ভিডিওগুলি বানাও। আর তোমরা যদি মজ অ্যাপ্লিকেশনের এমএসএ সিলেক্টেড হয়ে থাকো তাহলে হয়তো তোমাদের প্রোফাইলে মজ লাইভ অপশনটি থেকে থাকবে। তোমরা ডেইলি মিনিমাম 1 ঘন্টা করে লাইভ স্ট্রিম করতে থাকো, তাহলে তোমরা দেখতে পাবে মজ অ্যাপ্লিকেশনের সমস্ত ভিডিওগুলিতে তোমাদের অটোমেটিক্যালি ভিউজ ইনক্রিজ হতে থাকবে এন্ড এর সাথে সাথে তোমাদের প্রোফাইলেও কিন্তু ভিউজ এন্ড এঙ্গেজমেন্ট 100% প্লাস হয়ে যাবে, যেমনটা আমার সাথে হয়েছে। তো গাইস আমি যেভাবে বললাম তোমরা এই ট্রিকটা ফলো করে ভিডিও আপলোড করতে থাকো তাহলে ডেফিনেটলি তোমাদের প্রোফাইলের পারফরম্যান্স ইনক্রিজ হবেই হবে। সো আজকের ভিডিওটি এই পর্যন্ত। আই হোপ ভিডিওটি তোমাদের জন্য একটি ইনফরমেটিভ ভিডিও ছিল। যদি ভিডিওটি তোমাদের জন্য একটু ইনফরমেটিভ হয়ে থাকে তাহলে প্লিজ ভিডিওটি লাইক কমেন্ট এন্ড শেয়ার করে দিও। আজকের ভিডিওটি এই পর্যন্ত, দেখা হবে পরে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য তোমরা সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। থ্যাংকস ফর ওয়াচিং এন্ড বাই।